প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি অর্থমন্ত্রী সরফেস ট্রান্সপোর্ট মন্ত্রী সহ ভেট হয়েছি এবং তাহলে সৌজন্যমূলক সাখাৎ হয়েছি এবং এ বাবদে কিছু আলোচনা হয়েছি কিন্তু সে বাবদরে বর্তমান আমি ତାକୁ ଯଥା ସମୟରେ ସେ କଥାକୁ ଆମେ ରଖିବୁ ଯେହେତୁ ନୂଆ ସରକାର ହୋଇଛି ଏବଂ ଇଏ ଡବଲ୍ ଇଞ୍ଜିନ୍ର ସରକାର ହୋଇଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଓଡ଼ିଶା ଏକ ନୂଆ ଓଡ଼ିଶା ହିସାବରେ ଆଗାମୀ ପାଞ୍ଚ ବର୍ଷ ଭିତରେ ଲୋକଙ୍କର କାମ କରିବ ତାକୁ ଆଧାର କରିକିରି ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତା ରୋଡ଼ମ୍ୟାପ୍ ହେବ ଏବଂ ଓଡ଼ିଶା ଆଗକୁ ଯିବ ନୂଆ ଓଡ଼ିଶା ଗଠନ ହେବ ସେଥିପାଇଁ ইয়ে সৌজন্যমূক সাক্ষাৎ লা আগামী দিনের তার সমস্ত কার্যক্রম রূপরেখ রোডম্যাপ সমস্ত করা রথযাত্রে আসবা নিমন্ত্রণ করা যাইছে এবং সেবী সন্মতি প্রদান করেছেন এবং সে রথযাত্রা আসবে বলে তা স্থান দিয়েছেন ডিটেল প্রোগ্রাম আগামী দিন মানুষের নিশ্চিত ভাবে সে তা তরফ জারি করবে যদি আপনার আম ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেল লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলো না